হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শিশু কিশোর বা অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের অপরাধকে অপরাধ হিসেবে না ধরে ভুল হিসেবে ধরা হয়, আর এজন্য তাদেরকে জেল হাজতে না পাঠিয়ে পাঠানো হয় জুবেনাইল হোম বা সংশোধনাগারে। কিন্তু আসলে কি এসব সংশোধনাগারে এসব শিশু কিশোররা সংশোধিত হচ্ছে, নাকি তারা হয়ে উঠছে আরো বড় সন্ত্রাসী? কারা আছে এর পিছনে? কারাই বা এসব কোমলমতি শিশুদেরকে গড়ে তুলেছে ভয়ঙ্কর অপরাধী হিসেবে? তাদের থেকে কি আমাদের কোনো পরিত্রাণ নেই? এই কনসেপ্টের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ব্লকবাস্টার তামিল সিনেমা মাস্টার। সিনেমাটির প্রধান চরিত্র অভিনয় করেছেন থালাপতি বিজয়, আর সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.9 out of 10। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্লকবাস্টার তামিল সিনেমা মাস্টার সিনেমাটির ঘটনা প্রবাহ। ততক্ষণে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। সিনেমা শুরু হয় আর আমরা একটি জ্বলন্ত বাড়ি দেখতে পাই। বাড়িটি ছিল লরি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের। তার তিন কম্পিটিটর চেয়ারম্যান আর তার বউকে হত্যা করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারা চেয়ারম্যানের ছেলে ভবানীকে বাঁচিয়ে রাখে, কারণ তারা আইনের হাত থেকে বাঁচার জন্য সাক্ষীর প্রয়োজন। মৃত্যু ভয় দেখিয়ে তারা ভবানীকে তার সাক্ষী দিতে বাধ্য করে যে তার বাবা মা গ্যাসের বিস্ফোরণের কারণে মারা গেছে। এরপর সমিতির ফান্ড চুরির মিথ্যা মামলায় তারা ভবানীকে ফাঁসিয়ে দেয় আর তাকে জুবেনাইল শোধনাগারে পাঠানো হয়। সেই খুনিটি জুবেনাইলের কেয়ারটেকারকে টাকা দেয় আর বলে ভবানী যেন এক রাতও শান্তিতে ঘুমাতে না পারে। ফলে জুবেনাইলের কেয়ারটেকার ভবানীকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, যখন তখন বিনা কারণেই তাকে প্রচন্ড মারধর করা হতো। রাগে অপমানে ভবানী জেলের দেওয়ালে ঘুষি মারতে থাকে। যতবার তাকে মারা হতো ততবারই সেই দেওয়ালে ঘুষি মারে। ধীরে ধীরে সে শক্ত একজন মানুষ হয়ে ওঠে। মারধরেও তার আর কোনো ব্যথা অনুভব হতো না, আর তার ডান হাতের মুঠি অস্বাভাবিক শক্ত হয়ে যায়। এক রাতে ভবানী জুবেনাইল হোম থেকে পালিয়ে সে খুনির বাড়িতে যায়, যে তার বাবা মাকে হত্যা করেছিল। ভবানী তাকে বলে সে যদি ভবানীকে ছেড়ে দেয় তবে ভবানী প্রতি সপ্তাহে যা রোজগার করবে তার অর্ধেক এই লোককে দিয়ে দেবে। যদি কোনো সপ্তাহে সে টাকা দিতে না পারে তাহলে এই খুনি ভবানীকেও খুন করতে পারবে। লুবি খুনিটি এই প্রস্তাবে রাজি হয়। এরপর ভবানী লরি ড্রাইভারদের কাছে যায় আর তাদের সাথে একটি ডিল করে। তারা তাকে প্রতি লরি বর্ডার পার করানোর জন্য 100 টাকা দিবে। এর বিনিময়ে সে তাদের পাচিং পারমিট জোগাড় করে দেবে। সবাই তার কথা রাজি হয়, কারণ ড্রাইভারদের লরি ক্রস করাতে পার পারমিট 1000 টাকা দিতে হতো। এরপর ভবানী পারমিট অফিসারকে খুন করে ফেলে আর সব স্লিপে নিজেই স্টাম্প মেরে দেয়। তারপর ভবানী 100 টাকার জায়গায় 500 টাকা করে দাবি করে। এতেও সবাই রাজি হয়। ভবানী তার সাথে জুবেনাইল হোমের আরো বাচ্চাদের টাকার লোভ দেখিয়ে দলে টেনে নেয়। এসব বাচ্চাদের সে নেশা আসক্ত করে তোলে। ইতিমধ্যে সে অসৎভাবে অনেক টাকা উপার্জন করে ফেলে আর চুক্তি মতো সেই খুনিকে অর্ধেক টাকা দিতে থাকে। যখন সে জুবেনাইল থেকে ছাড়া পায় ততদিনে তার একটি কিশোর গ্যাং গঠন করে ফেলে। অনেক বছর কেটে যায়। ভবানী বড় হয়ে লরি সমিতির ক্ষমতাশালী সদস্যের একজন হয়ে ওঠে আর চেয়ারম্যান ইলেকশন করতে চায়। এরপর সে তার বাবা মায়ের খুনি সে তিনজনের কাছে যায়। তাদের ছেলেদেরকে টাকার লোভ দেখিয়ে সে কিনে নেয়, তাদের তিনজনকে হত্যা করে। যেহেতু আন্ডারেজ কিশোরদের অন্যায় সাজা কম, তাই ভবানী জুবেনাইলের বাচ্চাদের উপর তার ক্রাইমের ভার চাপিয়ে দিত। এসব কিশোর নিজের না করা অপরাধের ভার আর নেশার লোভে নিজের কাঁধে নিয়ে নিত। এসব লক্ষ্য করে ঊর্ধ্বতন কর্মকর্তারা সারা তামিলনাড়ুতে একজন প্রত্য মাস্টারের খোঁজেই অ্যাপ্লিকেশন পাঠানো হয়। এখানে চিন কাট হয় আর আমরা চেন্নাইয়ের সেন্ট জোফ্রি কলেজ দেখানো হয়। এখানে অ্যালামোনাই রি ইউনিয়ন হচ্ছে। এখানে আমরা চারুলতার দেখা পাই, যে এই কলেজের লেকচারার হিসেবে নতুন যোগ দিয়েছে। কলেজের প্রিন্সিপালকে একজন পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করছিল, কারণ জেরি নামক একজন মাস্টার কলেজের খুব প্রভাবশালী ছাত্রকে পিটিয়েছিল। প্রোগ্রামে একজন মিনিস্টার আসার কথা ছিল। প্রিন্সিপাল কয়েকজন স্টুডেন্টকে জিজ্ঞেস করে জেডি ওই সব ছাত্রদেরকে মেরেছে কিনা। আসলে ওই দুই ছাত্র এক মেয়েকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছিল। প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ ওই কেসটি ফাইল করতে রাজি হয়নি, ফলে জেডি তাদেরকে মেরেছিল। রাস্তায় ধরে ধরে ওই দুই শয়তান আর তার সাঙ্গপাঙ্গদের বেদম পেটায় জেরি। কিন্তু এই ছাত্ররা জেরিকে ভালোবাসত। তারা বলে এই কাজ জেরি করেনি, যদিও প্রিন্সিপাল নিশ্চিত ছিল যে এই কাজ জেডি করেছে। এই সময় মিনিস্টার এসে পড়ে, কিন্তু ছাত্ররা প্রোগ্রাম শুরু করতে বাধা দেয়, কারণ প্রিন্সিপাল জেডিকে ইনভাইট করেনি। চাপে পড়ে প্রিন্সিপাল জেডিকে নিয়ে আসতে ছাত্রদের পাঠায়। মহা সমারোহে ঘুম থেকে তোলে তারা জেডিকে প্রোগ্রামে নিয়ে আসে। চমৎকার একটি ডান্স অ্যান্থেমের মাধ্যমে কাহিনী এগিয়ে যায়। জেডি সারা রাত মদ খেয়ে তখনও নেশার ঘরে ছিল। দুই পায়ে দুজোড়া জুতো পরে সে প্রোগ্রামে চলে এসেছে। জেডি একজন অ্যালকোহলিক ছিল। চারুলতা তার কলিগকে জেডির ব্যাপারে জিজ্ঞেস করে। কলিগ বলে ফ্যাকান্টিতে পছন্দ না করলেও ছাত্রমহলে সে খুবই জনপ্রিয়। সন্ধ্যা 6টা থেকে সারা রাত জেডি মদের নেশায় চুর হয়ে থাকে।
কলেজে এসে সে সবাইকে তার বানোয়ার প্রেম কাহিনী শোনায় আর কলেজে সেলফ ডেভেলপমেন্টের একজন প্রফেসর হিসেবে পড়ান। সিন কাট হয়, ভবানীর লরি সমিতির এক বৈঠক দেখানো হয়। বৈঠকে অন্য একজন ক্যান্ডিডেট ভবানীর বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছিল। ভবানী সেখানে আসে ও চালাকির সাথে সে ক্যান্ডিডেটকে লরি চাপা দিয়ে খুন করে। এমন চালাকির মাধ্যমে সে নিজেকে সন্দেহের বাইরে রাখে। পরের দৃশ্যে সেন্ট জর্পি কলেজের টিচার মিটিং দেখানো হয়, যেখানে কলেজের ইলেকশন নিয়ে আলোচনা হচ্ছিল। সকল শিক্ষক ইলেকশনের বিরুদ্ধে ছিল, কিন্তু জেডি সবাইকে ইলেকশনের জন্য রাজি করায়, কারণ ছাত্ররা ইলেকশন চাচ্ছিল। তখন প্রিন্সিপাল বলে সে ইলেকশন দিবে, তবে যদি ইলেকশনে কোনো ধরনের গন্ডগোল হয় তার জন্য জেডিকে দায়িত্ব নিতে হবে আর এই কলেজ ছেড়ে তাকে চলে যেতে হবে। জেডি তার শর্তে রাজি হয় আর বনে সাইন করে। জেডি ইলেকশনের ঘোষণা দেয়। তখন সব ছাত্রছাত্রী খুবই খুশি হয়। একটি মেয়ে একটি ছেলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়। জেডি ইলেকশন অর্গানাইজ করে, কিন্তু মদ খাওয়ার কারণে তার চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তখন চারুলতার সাথে জেরির পরিচিত হয়, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ে। অন্যদিকে ইলেকশনের দুই প্রার্থী তাদের প্রচারণা চালাতে থাকে। ইলেকশন হয়ে যায় আর সামান্য কিছু ভোটে মেয়েটি জিতে যায়। ইলেকশনে হেরে যাওয়ার কারণে রাগে ছেলেটি ঝামেলা বাঁধাতে যায়, কিন্তু মেয়েটি তার সাথে কথা বলে আর দুইজন মিলে কাজ করবে বলে জানায়। ছেলেটি মেয়েটির সততায় মুগ্ধ হয় আর তাতে রাজি হয়, কিন্তু ছেলেটির বাবা এটাতে অপমান হিসেবে নিয়ে কলেজে গুন্ডা পাঠায়। জেডি তাদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়, কিন্তু যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে মারামারি হয়েছে তাই জেডিকে কলেজ ছেড়ে যেতে হতো আর তার পোস্টিং হয় ভবানীর এলাকা সেই জুভেনাইলে। জেডিকে এই খবর সে জর্পি কলেজের ফাউন্ডার নিজেই গাড়িতে বসে জানায়। অন্যদিকে ভবানীর ব্যাপার ইনফর্ম করা তারই এক সহচরকে ভবানী খুন করে। সিন কাট হয় আর আমরা দেখি একজন কাউন্সিলর জেডিকে ওই জুভেনাইল ও কয়েদিদের সম্পর্কে বলছে, কিন্তু জেডি এসব কানেই তোলে না, কারণ সে এখানে যাচ্ছিল শুধু ছুটি কাটাতে আর মদ গিলতে। এদিকে জুভেনাইলে কিশোর গ্যাং লিডার নতুন মাস্টার আসার খবর পায়, তো মাস্টারকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জেডি এসে তাদেরকে বলে সে এখানে কোনো মাস্টারি করতে আসেনি, সে তার মতো থাকবে আর তাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। এরপর গানের মধ্য দিয়ে কাহিনী আগায়। সে জুভেনাইলে দুই ভাই ছিল যারা ভবানীর হয়ে কাজ করতে চাইত না। মাস্টারের সাহায্য চেয়ে চিঠি লেখে তারা। সে চিঠিটি জেডির পকেটে রেখে দেয়, কিন্তু মাতাল জেডি কিছুই টের পায় না। মাস্টার জানতো এখানকার কিশোরদের নেশাশক্তি সম্পর্কে, কিন্তু সে নিজেই নেশা করছিল। সেই রাতে ওই দুই হেল্পলেস ভাই আবার সাহায্যের আশায় জেডিকে ফোন করে, কিন্তু মাতাল জেডি তাও শুনতে পায় না। দুই ভাই ফোন নিয়ে ধরা পড়ে ভবানীর হাতে। ভবানী তাদের দুজনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ফেলে। পরদিন জুভেনাইলের কেয়ারটেকার জেডিকে জাগিয়ে কলেজে নিয়ে যায়। জেডি সেই দুই বাচ্চার ঝুলন্ত লাশ দেখতে পায়। প্রচন্ড কষ্টে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। পুলিশ জেডিকে তার সাসপেক্ট হিসেবে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। সেখানে সেই দুই বাচ্চার মায়ের সাথে চারুলতাকে আমরা দেখি। কলেজ জয়েন করার আগে এক এনজিওর হয়ে আমি এই জুভেনাইলে এসেছিলাম, তার চেষ্টাতে জেডি এখানে পোস্টিং হয়, কারণ সে ভেবেছিল জেডি এখানকার অবস্থা পাল্টাতে পারবে। কিন্তু এক নেশাখোরের উপর ভরসা করে অনেক বড় ভুল করেছি, জেডি মাতাল ছিল বলেই এতগুলো কল সে শুনতেই পায়নি, এসব বলে চারু চলে যায়। চারুর অপমান আর বাচ্চাদের মায়ের আহাজারেই জেডির মনে বিরাট পরিবর্তন আনে। অন্যদিকে ভবানী তার তৃতীয় আর শেষ প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেই লোক ভবানীকে খুন করার চেষ্টা করে, কিন্তু ভবানী তাকেও তাদের লোকদেরকে একাই মেরে ফেলে। এদিকে জেলখানায় জেডি প্রথমবারের মতো তার পকেটে থাকা চিঠিটি খুঁজে পায়। চিঠির আকুতি তার মনের আগুনকেও শতগুণ বাড়িয়ে দেয়। ভবানীর লোকেরা জেডিকে মারতে থানায় আসে। তারা সব পুলিশকে বের করে দরজা আটকে দেয় আর কষ্টে আর অনুতাপের আগুনে জ্বলতে থাকা জেডি তাদের সবাইকে পেটাতে থাকে। বাইরে থাকা পুলিশ কিছুই বুঝতে পারে না। জেডি সবাইকে মেরে ভবানীকে ফোন করে আর বলে এই সব কিছুর হিসাব সে ভবানী থেকে নেবে। এরপর জেডি জুভেনাইলে ফিরে আসে। সে নিজেকে আর এই জায়গা বদলানোর সিদ্ধান্ত নেয়। তার ঘরে সব মদ সে ফেলে দেয় আর বোতলগুলো জ্বালিয়ে দেয়। ভবানী কিছু লোক চারুর ব্যাপারে ভবানীকে বলে আর ভবানী চারুকে রাস্তা থেকে সরাতে আদেশ দেয়। অন্যদিকে জেডির এক নতুন রূপ আমরা দেখতে পাই। সে জুভেনাইলের বাচ্চাদের শোধরাতে ছায়। এইসব বাচ্চাদেরকে যে তিনজন ড্রাগ সাপ্লাই করত, জেডি সবার সামনে তাদেরকে বেদরম পেটাতে থাকে আর এসব দেখে বাচ্চারা সবাই ভয় পেয়ে জেডির কথা মানতে শুরু করে। জুভেনাইলে থাকা সব ধরনের ড্রাগ জেডি পুড়িয়ে দেয়। ভবানী এসব শুনে মাস্টারের ব্যাপারে খোঁজ নিতে বলে। মাস্টার কলেজে তার স্টুডেন্টের সাহায্যে পুরো জুভেনাইল পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সকল কিশোরদের চুল দাঁড়ি পরিপাটি করে কাটায়। সেখানে এক রাউডির বাচ্চার সাথে জেডির পরিচয় হয়। অন্যদিকে দাস তার অন্য বাহিনীর ছেলেরা জুভেনাইলের ভেতরে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করে, জেডির উপর ছুরি দিয়ে হামলাও করে। আহত হলেও জেডি বেঁচে যায়। এরা জুভেনাইলের কেয়ারটেকারের পা ভেঙে দেয়। দাস চাইছিল জেডির
রাগের মাথায় তাদের গায়ে হাত তোলে আর এই অজুহাতে জেডিকে এখান থেকে তাড়াতে পারবে। এই সময় জেডি কাবাডি খেলার অজুহাতে খেলার সুযোগ নিয়ে জেডি দাস ও অন্যদের বেশ মার লাগায়। এরপর জেডি ও চারুলতা এই বাচ্চাদের জবানবন্দি রেকর্ড করে, কিন্তু দেখা যায় সবাই দাসের নাম নিচ্ছে, কেউ ভবানীকে চেনেই না। অর্থাৎ ভবানী এখানে কাজ করত দাসের আড়ালে থেকে। এইসবের মাঝে চারু জেডিকে ভালোবেসে ফেলে। সেই কলেজে ফাউন্ডার থেকে জেডির অতীত সম্পর্কে জানতে পারে। জেডি অনাথ ছিল, তার মা বাবা কেউই ছিল না। কলেজের এক প্রফেসর জেডিকে নিজের ছেলের মতো ভালোবাসত। সেই প্রফেসর হঠাৎ করে মারা যায় আর সেই শোক কাটাতেই জেডি মদ্যপায়ী হয়ে পড়ে। এইসব শুনে জেডির প্রতি চারুর মায়া আরো বেড়ে যায়। এই সময় চারুকে ভবানীর কিছু ছেলে আক্রমণ করে বসে, কারণ তার কাছে এইসব বাচ্চাদের জবানবন্দি সহ ক্যামেরা ছিল। চারু এক সেলুনে লুকিয়ে পড়ে আর সে মাস্টারকে ভিডিও কল করে সে ছেলেদের চেহারা দেখায়। এই সময় সে মাস্টারের কাছে সেই রাউডি পিছি আসে আর ভবানীর গুন্ডাগুলো চারুকে খুঁজে পেয়ে যায়। ভিডিও কলে পিচ্ছি তাদের দেখে চিনতে পারে, এরা তারই বন্ধু। পিচ্ছির কথা ছেলেরা চারুকে খুন করে না, শুধু ক্যামেরাটি নিয়ে যায়। এসব দেখে জেডি অবাক হয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। বাচ্চাটি তার হাতের একটি ট্যাটো দেখিয়ে বলে যেসব বাচ্চা ও কিশোর ভবানীর হয়ে কাজ করে তাদের এই ট্যাটো থাকে। বাজারে ভবানীর মালিকানা অনেক দোকান আছে আর এই ট্যাটো দেখিয়ে সেখান থেকে যা ইচ্ছা তাই বিনা পয়সা নেওয়া যায়। এসব শুনে জেডি এই বাচ্চা ও চারুকে নিয়ে ওইসব দোকান খুঁজে বের করে। এসব দোকানিকে পিটিয়ে দোকানগুলো লন্ডভন্ড করে দেয়। এছাড়াও শিশুর দোকানের থেকে ভবানীর বিরুদ্ধে জবানবন্দি নেয়। অন্যদিকে ভবানী উৎসবের মধ্যে থাকে। জেডি চারুকে সেইসব ভিডিও পুলিশকে পাঠাতে বলে আর নিজে বাচ্চাদের ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর জেডি ভবানীর আড্ডা খুঁজে সেখানে যায়। সে ভবানীর চেহারা চিনত না, তাই না চিনে ভবানীর গলায় পেন্সিল ঠেকিয়ে তাদেরকে বলে ভবানীকে তার মেসেজ দিতে, অথচ ভবানী তার সামনেই ছিল। এরপর জেডি এখান থেকে চলে যায়। পরদিন ভবানী নিজে নিজে জেডিকে ফোন করে, সে তার সকল প্রিয় মানুষকে এক এক করে ভবানী খুন করবে। জেডি পাগলের মতো সবাইকে ফোন করে সাবধান করতে থাকে, কিন্তু তারপরেও ভবানী বেশ কয়েকজনকে হত্যা করে ফেলে। জুবেনাইলের কেয়ারটেকারকে একদিনের জন্য দায়িত্ব দিয়ে শহরে যেতে রওনা হয়। এই সুযোগে দাস জুবের কেয়ারটেকারকে বন্দি করে সব বাচ্চাদের ট্রাক ভর্তি করে ভবানীর কাছে নিয়ে যেতে পথে নামে। এইসব ফোনে জানতে পেরে জেডি তখনই জুবেনাইলে ফিরে আসে, কিন্তু ততক্ষণে দাস সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছে। জুবেনাইলে কয়েকটি ছেলে ছিল যারা ছিল দাসের বন্ধু। প্রথমে তারা জেডিকে টিটকারি করে, তবে জেডি তাদেরকে তাদের ভুল বোঝাতে সক্ষম হয় আর তারা বলে দেয় দাস কোন পথে গেছে। জেডি তার একটি রমদাস বান্ধবীকে নিয়ে তাদের লরি বহরের পিছনে তীর নিক্ষেপ করে, একে একে সবকটি লরিতে তারা থামিয়ে দেয়। অন্যদিকে ভবানী বাচ্চাদের পাওয়ার পর দাসকে খুন করার প্ল্যান করে, কারণ দাস একমাত্র যে ভবানীর সকল কুকর্মের সাক্ষী ছিল। জেডি দাসকে রাস্তায় ধরে ফেলে আর বোঝাতে সক্ষম হয় ভবানী বেমানি করবে। দাস নিজেই এর প্রমাণ। দাস বাচ্চাদের সাথে জেডিকেও ভবানীর কাছে নিয়ে আসে। সেখানে প্রথমবারের মতো মাস্টার আর ভবানী পেস টু পেস প্রচন্ড মারামারি হয়, কিন্তু মাস্টারকে ভবানী তার ডান হাতের ঘুষিতে কাবু করে ফেলে। জেডির বুকের হাড় প্রায় ভেঙে যাচ্ছিল। জেডি বুঝতে পারে ভবানীর ডান হাতের মুষ্টি তার মূল শক্তি। কৌশলে জেডি তার হাতের লোহবালা দিয়ে ভবানীর ডান হাতের আঙ্গুল ভেঙে দেয়। এরপর মারতে মারতে এক পর্যায়ে মাস্টার মাংস ঝুলানো হুক আটকে ভবানীকে মেরে ফেলে। শেষ হয় মানুষরূপী এক দানবের অত্যাচার, শেষ হয় মাস্টারের প্রতিশোধ। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমাটি এক কথায় অসাধারণ। আশা করি আপনাদের আমাদের এক্সপ্লেনেশন ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।